হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের ঘুরে দেখাবো কলকাতায় অবস্থিত এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। আপনারা অনেকেই হয়তো আগেও ঘুরে এসেছেন, তবে আজকের ভিডিওতে থাকছে এখন কোন কোন টাইমে শো চলছে, কোন কোন ল্যাঙ্গুয়েজে এবং টিকিট প্রাইস কি। সাথে থাকছে পাশেই অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। তাহলে চলুন দেরি না করে ঘুরে দেখা যাক, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এটি সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত। দক্ষিণ কলকাতার জওহরলাল নেহরু রোডে এমপি বিড়লা তারামণ্ডলটি অবস্থিত। আর ঠিক কীভাবে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই প্ল্যানেটোরিয়ামে, তার সমস্ত তথ্য দেওয়া রইল ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। টিকিট কেটে এই গেট দিয়ে প্রবেশ করে শো দেখা যায়, এবং ঠিক এর ডান দিকেই টিকিট কাউন্টারটি অবস্থিত, যেখানে ডিসপ্লে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজের শো কোন টাইমে হয় তা ডিসপ্লে করা হচ্ছে। আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশের জন্য লাইন করে এগিয়ে যাচ্ছি। 3 বছরের ঊর্ধ্বে প্রতি ব্যক্তির টিকিট মূল্য 120 টাকা। এবার আমরা মেন হলের ভিতর প্রবেশ করছি, যেখানে শো দেখানো হয়। ভিতরের হলটি হলো বৃত্তাকার, যেখানে চেয়ারগুলি বৃত্তাকারে সজ্জিত, এবং ওপর দিকটা পুরোটাই হলো একটি স্ক্রিন। আজ আমরা দেখব বাংলা শো, যেটি শুরু হবে ঠিক দুপুর 3টেয়। শো শুরু হওয়ার আগেই অ্যানাউন্স করলো যাতে শো চলাকালীন কেউ ক্যামেরা অন না রাখে, তাই কিছুক্ষণের জন্য ক্যামেরাটি অফ করলাম। প্রায় 30 মিনিট ধরে মন ভরে যাওয়া একটি শো দেখার পর এবার আমরা বেরিয়ে এলাম। এখন আপনাদের বাইরের গ্যালারিটি ঘুরে দেখাবো। এটি হলো ইউনিভার্সাল প্ল্যানেটোরিয়াম প্রজেক্টরের একটি মডেল। এখন ঘড়িতে বাজছে 3:40। এবার আমরা যেটি দেখছি তা হলো প্ল্যানেটোরিয়ামের ইতিহাস। 1963 সালের 2রা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম হল কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র। অপরদিকে আরও একটি গ্যালারিও ছিল, কিন্তু কোনো কারণে সেই দিন ওই গ্যালারিটি বন্ধ থাকায় আপনাদের দেখাতে পারলাম না। এতক্ষণ আপনাদের প্ল্যানেটোরিয়ামের ভিতরের অংশটি ঘুরে দেখালাম, তাহলে চলুন এবার বাইরেটাও ঘুরে দেখাই। দৈনিক অনুষ্ঠানগুলি দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় সঞ্চালিত হয়। ভারতে আরও 2টি বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, সেগুলির একটি চেন্নাইয়ে ও অপরটি হায়দ্রাবাদে অবস্থিত। এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম তথা বিশ্বের 2য় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। এখন আমরা ঘুরে দেখছি প্ল্যানেটোরিয়ামের বাইরের চারপাশটি। এবার আমরা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে পাশেই অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে প্রবেশ করব। এটি হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মুখ্য প্রবেশদ্বার, এবং এখানের প্রবেশ মূল্য হলো মাত্র 10 টাকা। চার্চটি স্থাপিত হয় 1839 খ্রিস্টাব্দে, এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 খ্রিস্টাব্দে। অর্থাৎ প্রায় 8 বছর সময় লেগেছিল এটি গড়ে উঠতে। এই চার্চটির দৈর্ঘ্য 247 ফুট, প্রস্থ 81 ফুট এবং উচ্চতা 201 ফুট।
কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল। ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা এই চার্চটিকে সামনে থেকে দেখলে মনে হয় ঠিক যেন বিদেশের কোনো স্থাপত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি। চার্চটির ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদের ভিতরের অংশটি দেখাতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।